হ্যালো বন্ধুরা, এখন আছি দাঁতনের একটি জায়গা, আলিকথা গ্রাম পঞ্চায়েত অন্তর্গত একটি গ্রাম হচ্ছে কালীদহ। এবং এখানে একটি খালের মতো আছে, যেটা কালীদহ, দহ মানে খালের মতো বলা হয়। এবং এই জায়গাটা হচ্ছে প্রত্নতাত্ত্বিক একটি জায়গা, মানে পপুলার নয়। আমি একবার এসেছিলাম, মানে বছর দুই তিনেক আগে, তখন হচ্ছে এখানে মূর্তি দেখেছিলাম এবং নীলকুঠি দেখেছিলাম। এবং আজকে আরেকবার যাচ্ছি এবং দেখা যাক। এদিকে দেখো, খালটা গেছে, খাল দিয়ে এরকম ঘেরা আছে জায়গাটা। আর এই দিকটা তোমার কালীদহ। আমি জাস্ট এখানে খালটা দেখানোর জন্য দাঁড়িয়েছি এবং ঢুকবো গ্রামটায় এবং তোমাদের দেখাবো এখানে কি কি আছে। দু একটা জিনিস এখানে বেরিয়েছে, সেটাই তোমাদের দেখাবো। এবং চলো এখানে তোমাদের একটা গাছ দেখাই, ঠিক আছে? এটার হচ্ছে কতগুলো ঝুড়িগুলো নেমে নেমে সেগুলো আবার কাণ্ডগুলো হয়ে গেছে। তুমি দেখো ভালো করে কত বড় গাছটা, ঠিক আছে? আমি যদি ভালো করে দেখাচ্ছি না, এই গাছটা, এটা একটা বট গাছ, যেটার হচ্ছে এগুলো সমস্ত নেমে কত মোটা মোটা করে হয়ে গেছে। ওদিকেও আছে, মানে এগুলো সব নেমেছে। এই যে এটা, তার পাশেরটা, এটা, এগুলো এগুলো সব নেমেছে। তো বন্ধুরা, কালীদহ একটা এরকম মাঠের পাশে দেখতে পারো একটা এরকম মূর্তি, যেটার হচ্ছে 10% হয়তো বেরিয়ে আছে, বাকিটা মাটির নিচে রয়েছে। এবং এরা একটা বিশ্বাসের কারণে এই জায়গাটায় পুজো করে ঠিকই, কিন্তু এই জায়গাটা বের করে দেখে না। আগেরবারে একবার যখন এসেছিলাম বলেছিল সাপের ব্যাপার আছে, ভয় টয়, তারপরে অনেক কিছু যেগুলো মানে এরা, যে কারণে এগুলো এখান থেকে উঠায়নি বা পরিষ্কার করেনি। মানে বোঝাই যাচ্ছে না, শুধু একটা কোনো মূর্তি, তার হচ্ছে উপরের অংশটা এবং তার যে মুকুটটা সেটা দেখা যাচ্ছে। এখানে একটা তেঁতুল গাছ আছে, তেঁতুল গাছের পাশে এরকম মূর্তিটা এরকম পথিত হয়ে আছে। মূর্তিটা ভালো করে দেখো, এই এটাই বোঝা যাচ্ছে। এই যে আছে গাঁদা গাছের যে চারা, তার পাশে যে মুকুটটা, এই মুকুটটা বাইরে কিছু বোঝা যাচ্ছে না। তো সামনে থেকে দেখাচ্ছি, দেখো এখানে মুকুটটা বাকিটা এরকম প্রথিত হয়ে আছে। তো বন্ধুরা, আমি আছি এখন কালীদহতে, দাঁতনের কালীদহতে, এবং মূর্তি দেখালাম এবং যে নীলকুঠি বলা হচ্ছে এখানে, এই নীলকুঠির যে ধ্বংসাবশেষ, যে নিচের অংশটা, যে দেওয়ালগুলো, সেগুলো এক্ষুনি তোমাকে দেখাবো। এখানে যে স্পটটা এসছি, এই জায়গাটা এইখানের মধ্যেই আছে, তোমাকে দেখাচ্ছি এবং দেখতে থাকো ভিডিওটা। এই যে আমরা একটু এগোলেই একটা দেওয়াল দেখাচ্ছি তোমাকে, এরকম দেওয়ালটা দেখা যাচ্ছে, এই দেওয়ালটা দেখা যাচ্ছে, এই যে দেওয়ালটা, এইটা একটা অংশ, ঠিক আছে? এটা আমি আরও দেখাবো, আরও অন্যদিকে আছে দেওয়ালগুলো। বন্ধুরা, এই জায়গাটায় যে আছে, এই যে দেওয়ালটা, এগুলো নাকি নীলকুঠির অংশ ছিল। এই যে দেখা যাচ্ছে ভালো করে, এই যে দেওয়ালটা, এটা বলা হচ্ছে, এগুলো তো জানি না যতটা সম্ভব, মানে আগেও এসেছিলাম, এটাকে দেখিয়েছিল এবং এর মধ্যে এরকম এদিকে কিছু কক্ষ ছিল আর ওই দিকে কক্ষ ছিল, তিন চারটে, এভাবে যেটা বলেছিল আমাকে। এবং এখানে কালীদহয় যে এখানে খালটা আছে, এই খালটা জলে জলটা ব্যবহার হতো। এবং আমি তোমাকে আরও দেখাচ্ছি আরও যে দেওয়ালগুলো আছে। এই যে বন্ধুরা, এই যে অংশগুলো আছে, এগুলো সব নীলকুঠির অংশগুলো। আরেকটু এগিয়ে এসে বন্ধুরা আমরা দেখলাম যে দেখো, লম্বা করে দেওয়ালটা আছে, ভাঙা দেওয়াল, এগুলো সব অংশগুলো। আরও যদি এগোই, ওই যে দেখতে পাচ্ছ, আরও দেখা যাচ্ছে দেওয়াল, ঠিক আছে? এরকম করে ছড়িয়ে ছিটিয়ে আছে। এই যে দেখা যাচ্ছে, এই যে পেছন দিকে সুন্দর বোঝা যাচ্ছে, ঠিক আছে? যতটা পারছি আমি দেখাচ্ছি এর মধ্যে এসেও, ঠিক আছে? এখন রোদটাও আছে, বেশ পরিষ্কার বোঝা যাচ্ছে। একটু আগে মেঘলা করেছিল, আমি ভাবছিলাম দেখাতে পারবো কিনা, কিন্তু এখন রোদটা উঠেছে, সুন্দর ঝকঝকে তকতকে করে বোঝা যাচ্ছে। এই যে এগুলো ছিল, এগুলোর ইতিহাস এরকম চাপা পড়ে আছে। দেওয়ালটা পুরো এরকমভাবে দেখা যাচ্ছে। আরও এই যে দেওয়ালটা দেখা যাচ্ছে, এই গাছটার এখানটায় এরকম লম্বা করে, এখানে ভাঙা ভাঙা হয়তো বোঝা যাচ্ছে না, পুরো আছে, এখানে পুরো স্তূপের মতো হয়ে আছে দেওয়ালটা। আর এদিকেও আছে,
দেওয়ালটা। আর এদিকে এত ঝোপঝাড় আছে, সব জায়গায় যাওয়া যাবে না, এগুলোয় যাওয়া যাচ্ছে, সেটাই ভালো। এবং আমি দেখাতে পাচ্ছি সুন্দর এই দেওয়ালগুলো এখানেই, এগুলোই হচ্ছে নীলকুঠির অংশ। তো বন্ধুরা, একদম এটা কোণের দিকে, মানে এটার যে পূর্ব দিকে, মানে এই সারি দিয়ে আস্তে আস্তে এই কোণের দিকে পেয়েছি যেটা, এদিকে তোমার ফসল আছে, এদিকে যতদূর সম্ভব আর নেই, ঠিক আছে। এটা মজা মজা বোঝা যাচ্ছে, এরকম চার কোণা করে, এরকম করে লম্বা করে, ওই যে ঘরটা আছে তার একটু আগে পর্যন্ত এরকম চার কোণা করে, এরকম লম্বা করে ছিল, ঠিক আছে। এর মধ্যেই কয়েকটা কক্ষ, তিনটে বা চারটে কক্ষ যাই হোক। আর ওই দিকে একটা, তোমাকে প্রথমেই যেটা দেখালাম ভাঙ্গা অংশ, এখানে দেখা যাচ্ছে না, ওইটা একটা ছিল, মানে এরকম লম্বা করে জিনিসটা বোঝা যাচ্ছে। এটা হচ্ছে এটার পিছন দিকটা, এদিকেও দেওয়ালগুলো দেখা যাচ্ছে, দেখো এবং দেওয়ালগুলো আছে, এই যে দেওয়ালটা বোঝা যাচ্ছে, এই যে দেওয়ালটা এরকম লম্বা করে আছে। অ্যাপ টু তোমার ওই যে গাছটা এরকম করে লম্বা করে আছে, আমরা ওদিকে দেখালাম, ওই যে দেওয়ালটা দেখছো ওদিকের দিক থেকে দেখালাম, এটা হচ্ছে এই পিছন দিকটা, মানে এটা তোমার উত্তর দিক থেকে, ঠিক আছে। আর এটা লম্বালম্বি পূর্ব পশ্চিমে, এদিকে পূর্ব দিক, এদিকে পশ্চিম, এরকম পূর্ব পশ্চিমে বিস্তৃত, এদিকটা ওদিকটা তোমার দক্ষিণ, এদিকটা উত্তর, এবং ওই মাঝে যে গ্যাপটা, এগুলোই রুমের গ্যাপ, এই যে এখান থেকে এই দেওয়ালটা থেকে ওই যে দেওয়ালটা, এটাই রুমের গ্যাপ, এত এরকম রুমগুলো ছিল, এইটুকুই বোঝা যাচ্ছে। আর এই পিছন দিকে, এদিকে তোমার যে খালটা, কালীদহের এরকম চারদিকে ক্ষেত, ফসল, গাছগাছালি, ঝোপ এরকম হয়ে আছে। তো বন্ধুরা, তোমাদেরকে কালীদহের মূর্তি দেখালাম, যেটা অর্ধপ্রথিত, অর্ধের থেকে বেশি প্রথিত, এবং নীলকুঠি দেখালাম। এখনও দেখছি যদি আরও কিছু দেখা যায়, কারণ এই জায়গাটা ভালোই বোঝা যাচ্ছে যে একটা সময় সমৃদ্ধ কোনো জনপদ ছিল, এবং যদি পাওয়া যায় আর কি কোনো জায়গায়, সেটাই তোমাদেরকে দেখাবো। এখন হচ্ছে এখান থেকে ফিরছি, এই পিছনে নীলকুঠির ধ্বংসাবশেষ থেকে, এখন গ্রামের মধ্যে আরেকটু ঢুকি, দেখি যদি কিছু পাওয়া যায়, নাহলে ব্যাক করবো। আশা করছি কিছু পাওয়া যাবে, ততক্ষণ দেখতে থাকো। আর কেমন লাগলো, যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো, এবং দেখতে থাকো ভিডিওটা। হ্যালো বন্ধুরা, তো কালীদহে তোমাদেরকে একটা মূর্তি দেখালাম, তারপরে নীলকুঠি দেখালাম, তারপরে আরও যে জিনিসটা দেখাচ্ছি, তোমার দেখতে সত্যি দারুণ লাগবে। এখানে আরও পুরনো মূর্তি পেয়েছি, যেটা হচ্ছে একটা বাড়ির পেছন দিকে, এবং দহটাও এদিকে খুব কাছে, এবং বাঁশঝাড়ের মাঝে, তোমাদেরকে দেখাচ্ছি, দেখলেই বুঝতে পারবে। এই যে এখানে, এখানে পুজো করা হয়, ঢিপির মতো আছে, এবং এখানে কিছু মূর্তি আছে, তোমাদেরকে প্রথমেই দেখাই। এটা হচ্ছে যেটা বুঝতে পেরেছি, এটা সূর্য দেবতার মূর্তি, কারণ এখানে যে মুকুটটা রয়েছে, কানের দুল, এবং হাতে হচ্ছে সোনাল পদ্ম ধরা আছে, যে ভঙ্গিমায় আছে, এবং নিজে এটা পুরো বোঝা যাচ্ছে। এখানে ঘোড়াগুলো আছে এবং রথ চালাচ্ছে, এবং সাথে হচ্ছে দণ্ডি পিঙ্গল, যে মানে সঙ্গী থাকে, দুই সঙ্গী ওই রকম। এটা একটা সূর্য দেবতার মূর্তি, এটা শনাক্ত করতে পেরেছি। এবং সাথে একজন, পাশে একটা আছে ভাঙ্গা, যার মাথাটা নেই, এটা দেবী মূর্তি বলে মনে হচ্ছে, এবং যার নিচে একটা সব বা শিব শুয়ে আছে, যেটা মনে হচ্ছে যার দেবী মূর্তি, যেটা সবের উপরে রয়েছে, যার হাত, একটা হাত তো ভাঙ্গা, বোঝা যাচ্ছে না, ঠিক আছে। এবং এখানে মানুষের অবয়বটা বোঝা যাচ্ছে, এবং তার পাশে এই ঢিপিটার মধ্যে আরও মূর্তি থাকতে পারে, কিন্তু এটা খনন হয়নি। আর যেগুলো রয়েছে সেগুলো সব
মাটির এগুলো দেওয়া হয়েছে, হাতি ঘোড়া এই টাইপের। আমার বিশ্বাস যে এটা খনন করলে এই ধরনের আরও মূর্তি পাওয়া যাচ্ছে, এবং সূর্য দেবতার মূর্তি মানে এটাই বিশাল একটা ব্যাপার। এখানে এখানে পুজো করা হয় এটা বাসুলি নামে, কিন্তু এটা বাসুলি নয়, এটা হচ্ছে সূর্য দেবতার মূর্তি। ঠিক আছে, দেখতে পাচ্ছ তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা? তোমাদের খুব পুরনো একটা জনপদ দেখালাম, আর এটা খুব বেশি এক্সপ্লোর হয়নি, দু একজন এসেছিলো হয়তো, কিন্তু সেইভাবে এটা তুলে ধরা হয়নি। আমি আগেও একবার তুলে ধরেছিলাম, কিন্তু ভিডিওটা এটা প্রথম। আর এটা জায়গাটার নাম কালীদহ, দাঁতনের মধ্যে পড়ছে। তোমাদের অনেকগুলো জিনিস দেখালাম, প্রথমে একটা মূর্তি দেখালাম যেটা মুখটা ছাড়া কিছু বোঝা যাচ্ছে না, অর্ধেকটা সেটা বেশ বড় মূর্তি প্রথিত আছে, সেটার নাম হচ্ছে সার্গি। এবং বাকি তারপর তোমাদের দেখালাম নীলকুঠিটা, এবং নীলকুঠিটার পরে তোমাদের দেখালাম একটা জায়গা যেখানে হচ্ছে আরও কিছু মূর্তি আছে, সূর্য দেবতার মূর্তি এবং আরও একটি পুরনো মূর্তি, সেটা বাসুলি বলে পুজো করা হয় কিন্তু ওটা সূর্য দেবতার মূর্তি। যাই হোক, কেমন লাগলো ভিডিওটা? ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো।